পুলিশের লাঠিচার্জ নিয়ে জলপাইগুড়ি শহরে বামপন্থী আন্দোলন তীব্র হবে আশঙ্কা করেই কলেজ বন্ধ করে দেওয়া হয়। চা বাগানে থাকতে আন্দোলনের গল্প দীপা পড়ত খবরের কাগজে। জ্ঞান হবার পর থেকে সে সেখানে কোনো মিছিল দেখেনি। আন্দোলন মানে শেষ পর্যন্ত পুলিশের সঙ্গে লড়াই, একদল লাঠি নিয়ে তেড়ে যাবে আর একদল দূর থেকে পাথর ছুড়বে, এমন দৃশ্য চা বাগানে কল্পনাই করা যায় না। অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ হওয়ায় কাছাকাছি যারা থাকে তারা হোস্টেল ছেড়ে বাড়ি চলে যাচ্ছে। গতকাল জলপাইগুড়িতে ধর্মঘট ডাকা হয়েছিল। শহরে বাস ঢোকে শিলিগুড়ি রাস্তার কদমতলা পর্যন্ত, যানবাহন বলতে রিক্সা। সকালের দিকে সেটাও চালু ছিল, দোকানপাট আধ ভেজানো। আজ সকালে মায়াকে নিয়ে ওর বাবা চলে গেল। কদিন আগে যে মেয়ে বাড়ি ছেড়ে হোস্টেলে আসার জন্য কান্নাকাটি করছিল, আজ সে কিছুতেই যেতে চাইছিল না। দীপা অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, সে কি, তুমি তো বাড়ি যাওয়ার জন্য ছটফট করছিলে, হঠাৎ কি হলো? মায়া মাথা নেড়েছিল, দূর, বাড়িতে গেলেই সব কিছু বাবা মায়ের হুকুম মতো করতে হবে, এখানে আমি খুব ভালো আছি। তাছাড়া কি, দীপার মজা লাগছিল, যদি ওর সঙ্গে দেখা হয়ে যায় তাহলে কি যে মুশকিলে পড়ব। জগন্নাথবাবুর সঙ্গে দেখা হলে তোমার ভালো লাগবে না? না, যাকে ভালোবাসি অথচ বিয়ে করলে ভালোবাসা মরে যাবে, তার সঙ্গে দেখা করলে শুধু কষ্টই হবে। তুমি আগে থেকে কি করে ভাবছ অমন হবে? দীপা বোঝাতে চেয়েছিল, তবু মায়া ফোপাতে ফোপাতে চলে গেল। দীপার মাথায় কিছুই ঢুকছিল না, যে মেয়ে একটা লোকের জন্য অমন পাগলামি করে নিজের বাবার বিরুদ্ধে কথা বলেছিল, সে হঠাৎ একটা কথা কানে নিয়ে নিল এমন যে পাগলামি সেরে গেল। লালাবাবুর গল্পের মতো ব্যাপার তাহলে জীবনেও ঘটে। জগন্নাথবাবুর জন্য ওর মন খারাপ হয়ে গেল। চিঠিটা তার নিজের নয়, কোনো পুরুষকে ওরকম চিঠি নিজের নামে লেখার কথা সে ভাবতেও পারে না। কিন্তু এটাও তো সত্যি, সে মায়ার হয়ে চিঠিটা সারা রাত ধরে লিখেছিল, সেই লেখাটা মিথ্যা হয়ে গেল এই কদিনেই। প্রেমপত্রের গুরুত্ব শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে, তৃতীয় ব্যক্তি তার মর্ম বুঝবে না, এমনটা যেন কোথায় পড়েছিল। হয়তো তাই। অনেকদিন রমলা সেনের কোনো খবর নেই। সে যে রেজাল্ট হবার পর শিলিগুড়ি পড়ার প্রস্তাব নিয়ে এসেছিলেন, তারপর মাত্র একটি চিঠি দিয়েছিলেন, খুব সংক্ষিপ্ত এবং পড়াশোনার উপদেশই ছিল তাতে। আজ হঠাৎ মনে হলো শিলিগুড়িতে গেলে কেমন হয়। সকালে জলপাইগুড়ি থেকে ট্রেনে যাওয়ায় শিলিগুড়িতে যাতায়াতে প্রায় 2 ঘন্টা পড়বে। ব্যাপারটা ভাবতেই বুকের মধ্যে একটা উত্তেজনা জন্ম নিল। অমরনাথ জানতে পারলে নিশ্চয়ই খুব রেগে যাবেন, আচমকা গেলে রমলা সেনও কী মনে করবেন জানা নেই। দীপা ভেবে পাচ্ছিল না গেলে কতটা খারাপ হবে। শিলিগুড়ি থেকে ট্রেন জলপাইগুড়িতে আসে দুপুরের একটু পর, দিনে দিনে যাওয়া আসা কোনো বিপদ নেই। কলেজ খোলা থাকলে কাউকে কিছু বলতে হতো না, এখন বেরোবার সময় বলে যেতে হবে বন্ধুর বাড়িতে যাচ্ছি, এইটুকু মিথ্যে। বেশ উত্তেজনার মধ্যে দিনটা কাটল। জীবনে কখনো ট্রেনে চাপেনি সে। শিলিগুড়ি সম্পর্কে নানা গল্প কানে এসেছে, সেখানে নাকি অবাঙালির সংখ্যা বেশি, বাধ্য না হলে মেয়েরা একা যাওয়া আসা করে না। কলেজ থেকে ফেরার সময় একটু ঘুর পথে অনেকদিন সে জলপাইগুড়ির রেল স্টেশন দেখে এসেছে। চলন্ত ট্রেনের আকর্ষণ তখন থেকেই মনে লেগেছিল। পরদিন সকালে দীপা বেরিয়ে পড়ল স্নান টান সেরে। কদমতলা হয়ে 3 নম্বর গুমটির পাশ দিয়ে স্টেশনে পৌঁছতে 12 মিনিট লাগলো তার। এই পথটুকু আসতেই নাকের ডগায় ঘাম জমে গেছে তার, পা ভারী হয়ে উঠেছে। ট্রেন লাইনটা চোখে পড়ার পর থেকেই মনে হচ্ছে না গেলেই ভালো হতো, কিন্তু স্টেশনে এসে ফিরে গেলে পরে আরও খারাপ লাগবে। হোস্টেলে ঘড়ি দেখে সে বেরিয়েছিল, শিলিগুড়ি ট্রেন আসতে দেরি থাকার কথা নয়। খুব গম্ভীর মুখে সে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ালো। তার সামনে দাঁড়ানো এক বৃদ্ধ ভদ্রলোক মাথা ঘুরিয়ে দেখে বললেন, মেয়ে ছেলেদের লাইন দিতে হয় না, আগে যাও পেয়ে যাবে। মেয়ে ছেলের শব্দটা কানে আসা মাত্র মুখ ফিরিয়ে নিল দীপা। না, আগে গিয়ে সুযোগ নেবার কোনো দরকার নেই। সে যাচ্ছে না দেখে বৃদ্ধ আবার বললেন, কী হলো, যাও না, কটা টিকিট কাটবে? দীপা বলল, আমি আপনার পরেই কাটবো। বৃদ্ধ সোজা হয়ে দাঁড়ালেন, তারপর তার সামনের লোকটিকে বললেন,
আজকাল কারো ভালো করতে নেই, ছেলেদের দোষ কি দেব, মেয়েদের যেভাবে পাখা উঠছে। সামনের লোকটি ঘাড় ঘুরিয়ে দীপাকে দেখল, যেন সত্যি তার দুপাশে পাখা লাগানো আছে। দীপার ঠোঁট টিপে রইল। এই সময় এক বিশাল পরিবার এলো বুকিং কাউন্টারের সামনে। টাক মাথা এক ভদ্রলোক, সঙ্গে অন্তত গোটা 11 বাচ্চা, বালক কিশোরী সমেত মধ্য বয়সের স্বাস্থ্যবতী স্ত্রী। ভদ্রমহিলার মাথার ঘোমটা শুধু কপাল ঠেকেছে। টাক মাথার ভদ্রলোক লাইনের দিকে তাকিয়ে স্বগতিক্ত করলেন, এই মরেছে, মেয়ে ছেলে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে যে, ভাবলাম ওয়াইফকে দিয়ে আগে ভাগে টিকিট কাটাবো। বৃদ্ধ হাত নাড়লেন, কে নিষেধ করেছে, লেডিস এখনও ফার্স্টে, তবে যে মেয়ে ছেলে লাইনে দাঁড়াতে চায় সে দাঁড়াতে পারে। কথাগুলো শোনামাত্র টাকপাথা লোকটা পকেট থেকে টাকা বের করে চিৎকার করতে লাগলো, অ দেবী তোর মাকে পাঠিয়ে দে তাড়াতাড়ি। ভদ্রমহিলার শরীরে এত ভার বেশি যে তিনি আসতে সময় নিলেন। দীপা মুখ ফিরিয়ে নিল, লোকগুলো অযথা এমন চিৎকার চেঁচামেচি করে কেন, যেন সমস্ত পৃথিবীকে জানিয়ে দিচ্ছে যে ওরা কোথাও যাচ্ছে। কোথায় যাবে? প্রশ্নটা শুনে মুখ তুলে জানালার দিকে তাকিয়ে দীপা ঝটপট উত্তর দিল, শিলিগুড়ি। হলদিবাড়ি থেকে ট্রেনটা জলপাইগুড়ি স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকে হাঁপাতে লাগল। দীপা খানিকটা দূরে দাঁড়িয়ে বিস্ময়ে তাকিয়েছিল কামরাগুলোর দিকে। প্রচণ্ড হুড়ুহুড়ি করে যাত্রীরা উঠছে, যারা নামতে চাইছে তারা জায়গা পাওয়ার জন্য চিৎকার করছে, কিন্তু সেসব পালা চুকে গেলে ট্রেনটাকে বেশ খালিই বলে মনে হলো। দীপা পায়ে পায়ে এগোলো, একেবারে সামনে যে কামরায় দরজা পড়ল তাতেই উঠে পড়ল সে। জানালাগুলো সব দখল হয়ে গেছে এরই মধ্যে, চট করে বসার জায়গা দেখতে পেল না দীপা। দেওয়ালে ঠ্যাস দিয়ে সে কামরার ভেতরটা দেখছিল, আর তখনই ট্রেনটা দুলে উঠল। বাইরের দিকে তাকাতেই দীপার বুকের ভেতরটা টলে উঠল, ঠোঁট কামড়ালো সে, যা হবার হবে, এখন আর কোনো মানে হয় না এসব নিয়ে ভাবার, সে কোনো অন্যায় করছে না, এটাই আসল কথা। জলপাইগুড়ির শহরটা হু হু করে পেছনে সরে যাচ্ছে। হঠাৎ কেউ যেন তার সামনে এসে দাঁড়াতেই দীপার চমক ভাঙল। এক ভদ্রলোক তার সামনে এসে দাঁড়িয়েছেন, ধুতি শার্ট পরা, ব্যাগ ব্রাশ চুল, গোফ আছে এবং তার তলায় হাসিও। আপনি বসবেন? দীপা বুঝতে পারল না ঠিক কী বলা উচিত। ভদ্রলোক আর একটু বেশি হাসলেন, সংকোচের কিছু নেই, জায়গা আছে, চলে আসুন। ভদ্রলোক কথা শেষ করে এমন ভঙ্গিতে নিজের বেঞ্চের দিকে চলে গেলেন যেন ধরেই নিয়েছেন দীপা তার সঙ্গে আসবে। আড়ষ্টতা প্রবল হচ্ছিল, কিন্তু জোর করে সেটাকে সরিয়ে ফেলল সে। শিলিগুড়িতে পৌঁছাতে 1 ঘন্টার বেশি সময় লাগবে, বসার জায়গা থাকলে খামোখা দাঁড়িয়ে যাওয়ার কোনো মানে হয় না। সে ধীরে ধীরে এগিয়ে এসে দেখল, ভদ্রলোক ছাড়া দুইজন রাজবংশী মহিলা বসে আছেন বেঞ্চিতে, তাদের ভাবভঙ্গিতে নিজেদের গুটিয়ে নেবার চেষ্টা আছে। ভদ্রলোক ঈশ্বর ডান দিকে সরে গিয়ে বললেন, ভদ্রমহিলাদের পাশেই বসুন, ওরা স্বস্তি পাবে, আপনিও। দীপা বসল, ভদ্রলোক একটা সিগারেট ধরিয়ে কিছুক্ষণ চুপচাপ রইলেন। উল্টো পিঠে 4 জন বাঙালি ভদ্রলোক একবার দীপাকে দেখছেন, আরেকবার সেই ভদ্রলোকের দিকে তাকাচ্ছেন। দীপা দেখল 4 জোড়ার চোখেই এক ধরনের মজা পাওয়ার উৎসাহ। হঠাৎ খুব চাপা গলায় পাশে ভদ্রলোক বললেন, ওদিকে নজর দেবেন না, বাঙালি থিয়েটার দেখতে ভালোবাসে, আপনি এমন ভান করুন যেন আমার সঙ্গেই আগে থেকে আলাপ আছে। দীপা অবাক হয়ে তাকালো, তারপর এক ঝটকে উঠে দাঁড়িয়ে চলে এলো দরজার পাশে সেই দেওয়ালের কাছে যেখানে সে কামরায় উঠে দাঁড়িয়েছিল। তার চলে আসার সময় পাশের লোকটা একবারও মুখ ফিরিয়ে তাকায়নি, কিন্তু উল্টো দিকে 4 জোড়া চোখ ঘুরছিল। দীপার সমস্ত অনুভূতি বলছিল লোকটি ভালো নয়, কিন্তু সামনের 4 জনও কি ভালো? লোকটা যদি আবার উঠে আসে? শক্ত হয়ে দাঁড়ালো সে, কিন্তু লোকটা আর এদিকে এলো না। ট্রেন থামলো পরের স্টেশনে, দীপা দ্রুত নেমে পড়লো কামরা থেকে। পরপর 3টে কামরা ছেড়ে আবার উঠল সে, জানলার পাশে একটি একক আসন পেয়ে সে চটপট বসে পড়ল। ট্রেন চলতেই চোখের সামনে সবুজ মাঠ, চাষের ক্ষেত এবং নীল আকাশ ভেসে উঠল। দীপার এত ভালো লাগছিল যে একটু আগের ঘটনা তার মন থেকে হারিয়ে গেল। শিলিগুড়ি স্টেশনে ট্রেনটা থামতেই সে প্ল্যাটফর্মে নামল। একটা স্টেশন এত বড় হয় তার ধারণাই ছিল না,
এত হকার, এত মানুষ। ও পাশের একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেন থেকে নামা যাত্রীদের অনুসরণ করে বাইরে আসতেই রিকশা দেখতে পেল সে। রিকশা চেপে শিলিগুড়ির রাস্তায় চুপচাপ যাচ্ছিল দীপা। একটা নদী পড়ল, খুব চওড়া নয়, তিস্তার মতো নয়। এই নদীটির নাম কি? রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করতে গিয়ে সামনে নিল সে। নিশ্চয়ই লোকটা বুঝতে পারবে সে এই শহরে নতুন এসেছে। শিলিগুড়ি রিক্সাওয়ালারা কেমন তা সে জানে। রাস্তায় প্রচুর সাইকেল, অনেক রিক্সা, কান ঝালাপালা হবার জোগাড় তাদের ঘণ্টার শব্দে। সেসব ছাড়িয়ে শেষ পর্যন্ত বাঁদিকের একটা রাস্তায় নামলো রিক্সাটা। ছোট ছোট বাড়ি, কাঠের বাড়িও নজরে পড়ছে। একসময় রিক্সাওয়ালা বলল, এসে গেছে দিদি। দীপা ভাড়া চুকিয়ে দিয়ে কয়েক পা হাঁটল। রমলা সেনের ঠিকানাটা তার মুখস্থ, কিন্তু কাউকে জিজ্ঞাসা না করে বাড়ি পৌঁছানো যাবে না। এখন বেশ রোদ, সকাল শেষ হয়ে গেছে অনেকক্ষণ, রাস্তায় লোকজন কম। একটি ছেলে সাইকেল চালিয়ে আসছিল। দীপা দাঁড়িয়ে পড়তে ছেলেটি বিস্মিত হলো, যে একটু হলেই অ্যাক্সিডেন্ট করত। দীপা জিজ্ঞাসা করল, আচ্ছা প্রফেসর রমলা সেনের বাড়িটা কোথায় বলুন তো? ছেলেটির চোখ লাল হয়ে উঠল, কথা বলতে গিয়েও থেমে গেল। দীপা অবাক হয়ে গেল, তারপরে মনে হলো হয়তো ছেলেটা বোবা। চা বাগানে একটি মদেশিয়া বোবা ছেলে ছিল, তাকে দেখে বোঝাই যেত না সে কথা বলতে পারে না। দীপা কি করবে বুঝতে পারছিল না। এ সময় ছেলেটি বলল, বলল না বলে বলতে চাইলো বলা ভালো, ইয়ে মানে রমলা সেন। দীপা দেখল ছেলেটি ঢোক গিল, সে জিজ্ঞাসা করল, আপনি ওর বাড়ি চেনেন, আমাকে একটু দেখিয়ে দেবেন? প্রথম প্রশ্নের সময় ঘাড় নেড়েছে ছেলেটি, এবার সাইকেলটা ঘুরিয়ে নিল। দীপা দেখল ওর মুখে বেশ ঘাম জমে গেছে, ছেলেটা তার সঙ্গে কথা বলতে গিয়ে যে নার্ভাস হয়ে পড়েছে বুঝতে পেরে হঠাৎ তার মজা করার ইচ্ছে হলো। সে জিজ্ঞাসা করল, আপনি নিশ্চয়ই পাড়ায় থাকেন? ছেলেটা দুবার মাথা নেড়ে হ্যাঁ বলল। দীপা হাসল, আপনি জবাব দিচ্ছিলেন না বলে আমি কিন্তু ভাবতে আরম্ভ করেছিলাম আপনি বোবা। ছেলেটা প্রতিবাদ করে উঠল, না না আসলে আপনার মতো। ছেলেটি কথা শেষ করলো না, হাঁটতে হাঁটতে দীপা জিজ্ঞেস করলো, আমার মতো মানে? সমবয়সী মেয়েদের সঙ্গে কথা বলার অভ্যাস নেই তো, তাই ছেলেটি সরল গলায় বলতে পারল। দীপা আরও চোখে তাকালো, আপনার কোনো বোন নেই? ছেলেটি মাথা নাড়ল, না আমরা তিন ভাই, আমি কোনো মেয়ের সঙ্গে কথা বলতে পারি না, মানে মেয়েরাও আমার সঙ্গে কথা বলতে চায় না। কেন? কথা বললে লোকে আজে বাজে কথা বলবে। তাহলে এই যে আমার সঙ্গে কথা বলছেন, আপনি না বললে বলতাম না, আপনি কি শিলিগুড়িতে থাকেন? না জলপাইগুড়ি। সে কি জলপাইগুড়ি থেকে একা এসেছেন? হ্যাঁ। আপনার সাহস তো খুব। ওই যে ওই বাড়ি, ছেলেটি হাত বাড়িয়ে দেখিয়ে দিল। কাঠের গেটের ওপাশে একটা গ্যারেজ, বাগান এবং একতলা বাংলো প্যাটার্নের বাড়ি, দেখতে বেশ সুন্দর। দীপা বলল, আপনি আমার খুব উপকার করলেন, আসুন না। কোথায়? ছেলেটি চোখ বড় করল। ওর বাড়িতে? না না, উনি খুব কড়া মহিলা, আপনি কি ওর আত্মীয়? না না। ওর এখানে থাকবেন? না আজই চলে যাব। ছেলেটি মাথা নেড়ে সাইকেল উঠে বেরিয়ে গেল আচমকা, যাওয়ার সময় কোনো কথা বলল না। গেট খুলে ভিতরে ঢুকতেই দরজায় রমনা সেনের নাম চোখে পড়ল। তাহলে ঠিক জায়গায় এসেছে ও, এবং এতক্ষণ ধরে যে উদ্বেগ চাপা ছিল তা ঝট করে চলে গেল। দীপা মুখ ঘুরিয়ে রাস্তার দিকে তাকিয়ে ছেলেটিকে আর দেখতে পেল না। এই ছেলেটার সঙ্গে ট্রেনের লোকগুলোর কোনো মিল নেই, কিন্তু ও কেন স্বাভাবিকভাবে কথা বলতে পারছিল না তাই তার মাথায় ঢুকছিল না। দরজা খুলে এক পৌর ভদ্রলোক, কাকে চাই? রমলা সেন আছেন? না নেই। কি নাম তোমার? দীপাবলি ব্যানার্জি। ভদ্রলোকের কপালে ভাঁজ পড়ল, জলপাইগুড়ি কলেজে পড়ো? দীপা মাথা নেড়ে হ্যাঁ বলল। ভদ্রলোক দরজা থেকে সরে দাঁড়ালেন, ভেতরে এসো, রমা আধ ঘন্টা হলো গিয়েছে, এসে পড়বে, এসো। দীপা ভেতরে পা দিয়ে মুগ্ধ হলো, এত সুন্দর সাজানো বসার ঘর সে এর আগে কখনোই দেখেনি।
ঠিক উল্টো দিকে রবীন্দ্রনাথের বিরাট ছবি, যেন সোজাসুজি লক্ষ্য করছেন। ভদ্রলোক আবার বসতে বলে দীপা একটু আড়ষ্ট হয়ে বসল। ভেতরে কেউ আছে কি না ঠিক বোঝা যাচ্ছে না। মুখ তুলতেই শুধু রবীন্দ্রনাথ, একটা বিশাল মানুষ যেন সমস্ত পৃথিবী আড়াল করে রয়েছেন। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, তুমি একা এসেছ? দীপা মাথা নাড়ল। তিনি হাসলেন, বাহ সাহস তো খুব, কী খাবে বলো? কিছু না। উনি অনেকক্ষণ হলো গিয়েছেন? হ্যাঁ, সকালে কলেজে একটা কি ব্যাপারে মিটিং ছিল। ভদ্রলোক বসে আছেন খানিকটা দূরে, লম্বা, গায়ের রং ময়লা, পরনে ফতুয়া আর পায়জামা, জুলপি সাদা, কিন্তু মুখ চোখে বুড়োটে ভাব নেই। ইনি রমলা সেনকে রমা বললেন। রমলা নামটার মধ্যে আটপোড়ে ব্যাপার নেই, রমায় আছে। ইনি কে? সে চোখ তুলল, ভদ্রলোক তাকে লক্ষ্য করছেন। তুমি কোনো বইপত্র পড়বে? দীপা বলল, না থাক, তুমি চুপচাপ বসে থাকলে আমার খারাপ লাগবে, আমি স্নান সারতে যাব। ভদ্রলোক একটা পত্রিকা গিয়ে দিলেন, তারপর দরজা বন্ধ করে ভেতরে চলে গেলেন। বাইরের ঘর এবং ভেতরের ঘরের মাঝখানে একটা ভারী পর্দা ঝুলছে। পর্দার নিচে সম্ভবত ছোট ছোট ঘন্টা লাগানো আছে। উনি চলে যাওয়ার সময় মৃদু মিষ্টি শব্দ বাজল। দীপা পত্রিকাটি দেখল। দেশ, চা বাগানে কারো বাড়িতে এই পত্রিকা সে দেখেনি, হোস্টেলে রাখা হয়। এই সংখ্যাটা গতকাল পড়ে এসেছে সে, তবু পাতা উল্টাতে লাগলো। কত বই, কত লেখক, বিজ্ঞাপনগুলো পড়লেই অনেক বইয়ের নাম জানা যায়। এই সময় রমলা সেন আসলেন। বাইরে কড়ানাড়ার শব্দ শুনে দীপা একবার ভিতর দিকে তাকিয়ে উঠে পড়ল। দরজা খুলতেই রমলা সেন হতভম্ব, আরে কী আশ্চর্য তুমি! দীপা হাসল, আপনাকে দেখতে ইচ্ছে করল। রমলা সেন দু হাত বাড়িয়ে দীপাকে জড়িয়ে ধরলেন। একটা নরম শরীর এবং তা থেকে উঠে আসা মিষ্টি গন্ধে মন ভরে গেল দীপার। মাথায় মুখে হাত বুলিয়ে রমলা সেন জিজ্ঞাসা করলেন, কখন এসেছ? হোয়াট আ সারপ্রাইজ! এই তো একটু আগে। দীপা হঠাৎ লজ্জা পেয়ে গেল। তাকে নিয়ে ঘরে ঢুকে চারপাশে চোখ বুলিয়ে রমলা সেন বললেন, সঙ্গে কে এসেছে? নিশ্চয়ই বলবেন একা একা চলে এসেছি। ঠিক তাই, দীপা গর্বিত ভঙ্গিতে জানালো। ওমা, তুমি এত বড় হয়ে গিয়েছ! রমলা সেন কপালে চোখ তুললেন। দীপার মনে হলো বয়স হওয়া সত্ত্বেও রমলাকে অনেক সুন্দরী দেখাচ্ছে আজ। ওর শাড়ি পরার ধরন, জামার স্টাইল, চুল আঁচড়ানোর কায়দা মিলে ওকে চেনা জানা মহিলাদের থেকে একদম আলাদা করে রেখেছে। রমলাকে হাত ধরে চেয়ারে বসালেন। তোমাকে দরজা খুলে দিল কে? সুধাময়? নাম জানি না, একজন বয়স্ক ভদ্রলোক। সঙ্গে সঙ্গে হাসিতে ভেঙে পড়লেন রমলা। সুধাময় যদি বয়স্ক হয় তাহলে আমি তো বুড়ি হয়ে গেলাম, কিন্তু দেখো আমার একটাও চুল পাকে নেই। আপনি কেন বুড়ি হতে যাবেন? বা আমি আর সুধাময় তো একসঙ্গে কলকাতায় পড়তাম। উনি আপনার কে হন? বন্ধু? দীপা অবাক হয়ে তাকালো, ঠিক বুঝতে পারছিল না সে। সুধাময় বাবুকে দেখে মোটেই মনে হচ্ছিল না এ বাড়িতে বেড়াতে এসেছেন। এই মুহূর্তে তিনি বাথরুমে স্নান করছেন। ছেলে এবং মেয়েতে বন্ধুত্ব হয় বিয়ের আগে, হয় তারা বিয়ে করে নয় সেখানে বন্ধুত্ব শেষ হয়ে যায়। এত বয়স পর্যন্ত কোনো বন্ধুত্ব থাকে নাকি? রমলা সেন তখন দরজা বন্ধ করছেন। দীপা জিজ্ঞাসা করল, উনি কোথায় থাকেন? কে? ও, সুধাময়ের কথা জিজ্ঞাসা করছ? ও থাকে বর্ধমানে, ওখানকার কলেজে পড়ায়, ছুটি পেলে এখানে চলে আসে। রমলা ব্যস্ত হয়ে উঠলেন, আজ কিন্তু বাড়িতে শুধু মাংস ভাত, তোমার খেতে অসুবিধা হবে না তো? দীপা মাথা নাড়ল না। রমলা সেন জিজ্ঞাসা করলেন, তোমার ঠাকুমা অনুমতি দিয়েছেন? দীপা হেসে ফেলল, এখনও না, কিন্তু আমি হোস্টেলে খাওয়া শুরু করেছি। বাড়িতে জানে? এখনও না, কারণ হোস্টেলে আসার পর আমি এখনও চা বাগানে যাইনি, শুধু মাছটা খাই না, কেমন আষ্টে গন্ধ লাগে।
গুড, অপরুচি খানা, যা তোমার খেতে ভালো লাগে তাই খাবে, এসো ভেতরে। রমলা সেন পর্দা সরিয়ে ভেতরে পা বাড়ালেন। দীপা তাকে অনুসরণ করল। এইটাই শোয়ার ঘর। দ্বিতীয় ঘরে খাওয়ার টেবিল এবং একটি ছোট ডিভান। সেখানে পৌঁছে রমলা গলা তুলে বললেন, সুধাময় হয়ে গিয়েছে? এক মিনিট। ওপাশে একটা দরজা আড়াল থেকে দুটো শব্দ ভেসে এলো। শোয়ার ঘরে ঢুকে আটপড়ে হচ্ছিলেন রমলা। দীপা দরজায় দাঁড়িয়ে দেখল দুটো সিঙ্গেল খাটের মাঝখানে একটা ছোট টেবিল, এপাশে প্রেসিং টেবিল, ওপাশের দেওয়াল জুড়ে তরুণ রবীন্দ্রনাথের ছবি। যে রবীন্দ্রনাথের দাড়ি ওঠেনি, মাথার চুলে কাঁধ তেমন ঢাকেনি, এত সুন্দর পবিত্র মুখ কোনো মানুষের হয় তা ছবিটির দিক না তাকিয়ে বোঝা যাবে না। দীপা ছবিটির দিকে তাকিয়ে আছে দেখে রমলা সেন বললেন, আমার প্রথম ও শেষ প্রেমিক, কেমন দেখছ? খুব সুন্দর, আপনি ওকে দেখেছেন? না, এখন ভাবি কি বোকা ছিলাম তখন, তোমার মতো সাহসী হলে ঠিক চলে যেতাম জোড়াসকায়। কবে ওকে দেখলাম জানো? যখন উনি দেহ রাখলেন, সেদিন হাজার হাজার মানুষের সঙ্গে আমরাও শ্মশানে গিয়েছিলাম। পরে মনে হয়েছিল ওটাও ভুল করেছিলাম, কবির সঙ্গে কখনো শ্মশানে যেতে নেই। যিনি বেঁচে থাকবেন আমার শেষ নিঃশ্বাস পড়া পর্যন্ত, তার শরীর নীল হওয়া দেখতে যাব কেন? রমলা সেনের কথা শেষ হওয়া মাত্র সুধাময় বাথরুম থেকে বেরিয়ে এলেন। গুরু শিষ্যার মিলন হলো? রমলা সেন বললেন, গুরু বলছো কেন, সেই যোগ্যতা আমার আছে? যাও দীপা, বাথরুম থেকে হাত মুখ ধুয়ে নাও। সুধাময়ের জন্যই দীপা দরজা ছেড়ে বাথরুমে চলে এলো। একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। কিছুদিন আগে কারো একটা লেখায় দীপা পড়েছিল, যে কোনো মেয়ের রুচি বোঝা যায় তার পায়ের গোড়ালি দেখে, আর কোনো বাড়ির চরিত্র বোঝা যায় তার বাথরুমে ঢুকলে। চৌবাচ্চা নেই ফলে তার নিচে জমা ময়লাও নেই, দুটো কল আছে, আর আছে মাথার উপর ঝাঁঝারি। মনোরমা বলেন, মেয়েদের কখনো উদম হয়ে স্নান করতে নেই, বাথরুমেও নয়, গায়ে কিছু আবরু না থাকলে নিজের কাছেই লজ্জা করবে, কিন্তু ওই শাওয়ারের নিচে দাঁড়িয়ে সেটা করতে কার ভালো লাগবে? র্যাকের সাবান এবং কত রকমের শিশি। দীপার মনে হলো চাকরি পেলে সে এরকম একটা ফ্ল্যাটে একা থাকবে সাজিয়ে গুছিয়ে। হাত মুখ ধুয়ে একটা পরিষ্কার তোয়ালেতে মুখ মুছল সে। চা বাগানে এখনও সবাই গামছা ব্যবহার করে। একটা তোয়ালে আছে যা অঞ্জলি কোনো বিশেষ অতিথির জন্য তুলে রাখে, এতে এতদিন তাদের কোনো অসুবিধা হয়নি। আজ মনে হলো তোয়ালের আরাম গামছায় পাওয়া যায় না। মুখ মোছার পর দরজা খুলতে গিয়ে শোয়ার ঘরটার কথা মনে এলো। সুধাময় কোথায় শোন, এ বাড়িতে তার কোনো শোয়ার ঘর নেই। খাওয়ার ঘরে যে ডিভান আছে সেখানে, নাকি পাশাপাশি দুটো খাটের একটাতে? শুধু যদি বন্ধু হয় তাহলে ওরা এক ঘরে শুতে পারে? দীপার শরীর একটু একটু করে ভারী হয়ে উঠল। রমলা সেন সম্পর্কে মা যা বলে তাই কি ঠিক? তারপরে খেয়াল হলো উনি রবীন্দ্রনাথের ছবি দেখিয়ে বলেছেন, আমার প্রথম ও শেষ প্রেমিক। তার মানে সুধাময় ওর প্রেমিক নয়, রবীন্দ্রনাথ তো মারা গিয়েছেন 1941 সালে। একটু স্বস্তি হলো দীপার, সে বাথরুম থেকে বেরিয়ে এলো। খাওয়ার টেবিলে বসে একটু নার্ভাস হলো দীপা। সিনেমাটির পাত্রে ভাত চাপা দেওয়া, মাংস সেই রকম, আর একটা অদ্ভুত তরকারি রয়েছে পাত্রে। সুধাময় চামচে করে ভাত এবং সেই তরকারি তুলে নিচ্ছিলেন। রমলা সেন বললেন, ইস, একটা চিঠি লিখে যদি আসতে তাহলে ভালো কিছু রাখতে পারতাম, ডাল পর্যন্ত করিনি। সুধাময় পাত্র দুটি দীপার দিকে এগিয়ে দিয়ে বললেন, আর একদিন খাইয়ে দিও। খেতে বসে নিজের হাতে খাবার তুলে নেবার অভ্যাস নেই দীপার। মনোরমা দেখলে এতক্ষণে কুরুক্ষেত্র বেঁধে যেত। রমলা সেন এটো মানেন না বোঝাই যাচ্ছে। ভাত নিতে গিয়ে যতটা সম্ভব কম নিল সে। মনে হচ্ছিল ওরা যেন না ভাবে সে বেশি খায়। তরকারিটা তুলে সে জিজ্ঞাসা করলো, এটা কিসের তরকারি? পোস্ত ঝিঙে চিংড়ি দিয়ে। তোমরা পোস্ত খাও না? বাড়িতে হয় না, সত্যি কথাটা বলে ফেললো দীপা। সে কি? সুধাময় অবাক হলে, এরকম ডেলিশিয়াস তরকারি তোমরা খাও না? রমলা বললেন, পোস্তটা দক্ষিণ বাংলায় চালু বেশি,
উত্তর বাংলা এখনো চল হয়নি। শিলিগুড়িতে মাত্র তিনটে দোকান এখন পোস্ত পাওয়া যায়। অদ্ভুত তো, শুধু আমার খেতে খেতে মন্তব্য করলেন। অদ্ভুত হবে কেন, অঞ্চলভিত্তিক খাবার খাওয়ার অভ্যাস তো হবেই। পূর্ব বাংলায় শুটকির চল খুব, দক্ষিণ বাংলায় লোকে বমি করবে। উত্তর বাংলায় ঢেঁকি শাকের নামে এক ধরনের শাক আছে, তুমি কখনো নাম শুনেছ? না, সুধামায় মাথা নাড়লেন। একদিন খাওয়াবো, দারুণ। যাক দীপা, তোমার খবর বলো, কলেজ কেমন লাগছে? ভালো। দীপার পোস্ত খারাপ লাগছিল না। জলপাইগুড়ি কলেজ তো কো এডুকেশন, সুধামায় মুখ তুললেন। হ্যাঁ। ছেলেদের সঙ্গে আলাপ হয়েছে? রমলা সেন জিজ্ঞাসা করলেন। না, দীপা মাথা নাড়ল। সে কি, কেন? খুব কম মেয়ে ছেলেদের সঙ্গে কথা বলে, আমরা কমন রুমে বসে থাকি, স্যার যাওয়ার সময় ডেকে নিয়ে যান, ক্লাসেও আমরা আলাদা বসি। কখনো মনে হয়নি তোমার কেন এইভাবে আলাদা রাখা হবে? তোমরা এক ক্লাসে একই মাইনে দিয়ে পড়াশোনা করছো, বয়সও একই। আসলে কিছু কিছু ছেলে এত উদ্যত যে সব মেয়ে তাদের সহ্য করতে পারে না, এটা কোনো যুক্তি হলো না। পোস্ত কেমন লাগলো? দীপা ঘাড় নাড়লো। ভালো। রমলা সেন বললেন, তুমি যদি শিলিগুড়িতে থেকে কলেজে ভর্তি হতে তাহলে একটা প্রত্যক্ষ যোগাযোগ থাকতো, কিন্তু তোমার বাবা রাজি হলেন না। আমিও মানসিকতা বুঝি। এখন তোমার হোস্টেল কলেজ মিলিয়ে কেমন খরচ পড়ছে? আমি ঠিক জানি না। বাবাই প্রথমবার দিয়ে গিয়েছেন। ঠিক নয়, নিজের ব্যাপারটা সবসময় নিজে খেয়াল রাখবে, তা না হলে দায়িত্ববোধ আসবে না। ভালো রেজাল্ট করতেই হবে, নইলে তোমার বাবার এত পরিশ্রমের অর্থ অপচয় হবে, এই কথাটা সবসময় মনে রাখবে। প্রথম মাসে বাবা টাকা দিয়েছেন, কিন্তু এরপর থেকে জলপাইগুড়ির এসসি রায় আমার সমস্ত খরচ দেবেন। উনি ভালো ছেলে মেয়েকে দিয়ে থাকেন। কি খরচ দেবেন? হয়তো কলেজের মাইনেটা দিয়ে দেবেন, তার বেশি কেউ করে না। শুনছি উনি মাসে 150 টাকা করে দেবেন। ইম্পসিবল। এখন একটি আপার ডিভিশন ক্লার্ক কিংবা স্কুল মাস্টার কাজে ঢুকেও অত টাকা পায় না। না না, সব কথায় কান দেবে না, তোমাকে দাঁড়াতেই হবে, কলেজের রাজনীতি হবেই, আমার উপদেশ তুমি সেখানে নাক গলিও না। কলেজ পলিটিক্স হলো শরতের বৃষ্টির মতো, হেমন্ত শীত বসন্ত গ্রীষ্মে তার কোনো মূল্য নেই। দুপুরে ট্রেন ধরিয়ে দেবার জন্য রমলা সেন দীপাকে নিয়ে 1:30 নাগাদ রিক্সা উঠলেন। সুধামা গেট পর্যন্ত এলেন। রমলা বললেন, আজ এসেছ ঠিক আছে, কিন্তু খুব জরুরি দরকার না হলে হুটহাট চলে এসো না, এখন এদেশে মেয়েকে একা রাস্তায় দেখতে মানুষ অভ্যস্ত নয়। দীপা জবাব দিল না। কিছুক্ষণ বাদে রমলা সেন নিজেই বললেন, সুধাময়কে দেখে তুমি নিশ্চয় অবাক হয়েছ, এদেশের ভাবনায় তাই হওয়া স্বাভাবিক, আমরা খুব ভালো বন্ধু, নানান কারণে একসময় আমাদের ভুল বোঝাবুঝি হয়েছিল, আমার মতো নিজে বিয়ে থা করেনি, ওর আমার কাছে আশা নিয়ে শিলিগুড়িতে একসময় হইচই হতে চাচ্ছিল, কিন্তু আমার জীবনযাপন দেখে আর সেটা দানা বাঁধেনি। রিক্সায় বসে দীপা কথাগুলো শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে পেছনে তাকাতে চমকে উঠল। সেই ছেলেটা যে তাকে রমলা সেনের বাড়িটা দেখিয়ে দিয়েছিল, সে রিক্সার বেশ কিছুটা পেছনে সাইকেল চালিয়ে আসছে। দীপার খুব মজা লাগলো, সে বুঝতে পারলো ছেলেটি এতক্ষণ তার জন্য অপেক্ষা করছিল। কেন? দীপা রমলা সেনকে জিজ্ঞাসা করলো, রিক্সাটাকে দাঁড়াতে বলবেন? কেন? ওই নদীটাকে দেখব, মহানন্দা। এখন অবশ্য কিছুই নেই দেখার, কিন্তু তোমার ট্রেনের তো বেশি দেরি নেই। ভুল হয়ে গেল, এদিকে না এসে টাউন স্টেশনের দিকেই গেলেই হতো। রমলা ঘড়ি দেখলেন কবজি ঘুরিয়ে। না না, পিছনে একটা ছেলে সাইকেল চালিয়ে আসছে, ও আপনার বাড়িটা আমাকে দেখিয়ে দিয়েছিল, ওকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। রমলা সেন মুখ ফিরিয়ে তাকালেন, তারপর জিজ্ঞাসা করলেন, সে তো অনেক আগের কথা, এখন পেছন পেছন আসছে কেন? তা আমি জানি না, দীপা সহজ গলায় জানালো। ভেরি ব্যাড, এইসব ছেলেকে সবসময় এড়িয়ে চলবে। ও কিন্তু খুব নার্ভাস, আমার সঙ্গে কথা বলার সময় ঘামছিল, বাড়িতে বন্টন নেই, কোনো মেয়ে নাকি ওর সঙ্গে কথা বলে না, দীপা জানালো। 80% বাঙালির ছেলের ওই বয়সে একই অবস্থা, সহজভাবে মেয়েদের সঙ্গে কথা বলতে পারে না বলেই মেয়েরা এড়িয়ে যায়।
এদের নিয়ে মাথা ঘামাবার কিছু নেই। স্টেশনে রিকশা থেকে নামবার পর দীপা ছেলেটিকে দেখতে পেল না। হয়তো তখন রমলা সেন মুখ ফিরিয়েকে দেখায় সে আর সাহস পায়নি এগিয়ে আসার। কেন জানে না, দীপার মনে মায়া জন্মালো ছেলেটির জন্য। রমলা সেন জোর করে টিকিট কেটে দিলেন, দাঁড়িয়ে থাকলে যতক্ষণ ট্রেন না ছাড়ে। শেষ মুহূর্তে জিজ্ঞাসা করলেন, রবীন্দ্রনাথের কবিতাগুলো সব পড়েছ? জানালার পাশে বসে দীপা মাথা নাড়ল হ্যাঁ, মনের মধ্যে গেঁথে নাও একেবারে হৃদয়ে, সারা জীবন অক্সিজেন দিবে। দীপা হাসল। রমলা বললেন, ট্রেন দেখলেই আমার মন খারাপ হয়ে যায়, খুব ইচ্ছে হচ্ছে তোমার সঙ্গে চলে যেতে। আসুন না, খুব মজা হবে। না বাবা, বাড়িতে সুধাময় একলা থাকবে। তোমার ওকে কেমন লাগলো? ভালো। আচ্ছা একটা কথা বলবো? বলো। রমলা সেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জানালায় বসা দীপার সঙ্গে কথা বলছিলেন। আপনাদের বিয়ে হচ্ছে না কেন? সাহস করে জিজ্ঞাসা করে ফেলল দীপা। চোখ বন্ধ করলেন এক পলকের জন্য রমলা সেন। আমাদের যেমন অনেক ব্যাপারে মিল আছে, তেমন বহু ব্যাপারে আকাশ পাতাল ফারাক। এই অবস্থায় কিছুদিন ভালো থাকা যায়, কিন্তু চিরকাল থাকতে গেলে অশান্তির আগুনে জ্বলতে হবে। কথা শেষ হওয়া মাত্র ট্রেন ছাড়ল। রমলা সেন ধীরে ধীরে পেছনে পড়ে গেলেন। দীপা কথাগুলোর অর্থ তলিয়ে ভাবতে ভাবতেই চমকে উঠল। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে সেই ছেলেটা একা দাঁড়িয়ে, চোখাচোখি হতেই কেমন লজ্জিত হলো। দীপা জানালা থেকে হাত নেড়ে উঠল। ছেলেটা হাত তোলার সুযোগ পেল না, তার আগেই ট্রেন গতি বাড়িয়েছে। কিন্তু দীপার মনে হলো ছেলেটা হাত তুলতেও সংকোচ বোধ করছিল। ছুটন্ত ট্রেনের কামরায় বসে আবার ছেলেটার জন্য মায়া লাগলো। কষ্টবোধ হলো, কি করুণ লাগছিল ওর মুখটা। রমলা সেন বলেছেন এদের এড়িয়ে যেতে। রমলা সেন এক অদ্ভুত জীবন দেখে এলো সে আজ। ভালো না মন্দতা পরের কথা, হোস্টেলের দরজায় যখন ফিরল সে তখনও রোদ মরেনি, আর তখনই সে দরজার পাশে অমরনাথকে দেখতে পেল। দুটো হাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে আছেন। মেয়ের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলে?